তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং এই মহামারী করোনা সময় সচেতনভাবেই আছো। তোমরা অবগত আছো যে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ক্লাস নিতে সর্বদা প্রস্তুত এবং সেই অনুযায়ী আমরা প্রতিনিয়তই এই অনলাইনে ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বই থেকে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আমি আজকে আলোচনা করব মান কি, মান ব্যবস্থাপনা কি এবং আন্তর্জাতিক যে মান ব্যবস্থাপনার দলিল রয়েছে সেই সম্পর্কে আমি তোমাদেরকে আজকের এই ক্লাসটি নিচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম যে তোমাদের আজকের এই সপ্তম অধ্যায় থেকে আমি আলোচনা করব। তো সপ্তম অধ্যায়ের প্রথমে আমি আলোচনা করছি যে মান কি। সাধারণ অর্থে মান হচ্ছে যে একটি পণ্যের গুণগত বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রেতা ওই পণ্যটা ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। এই প্রসঙ্গে আমেরিকা সোসাইটি ফর কোয়ালিটি কন্ট্রোল একটি মতবাদ প্রকাশ করেছে। সেই মতবাদটি হচ্ছে যে একটি পণ্য বা সেবার সামগ্রিক বৈশিষ্ট্য যখন ক্রেতার সন্তুষ্টি তৈরি করার ক্ষমতা অর্জন করে তখন সেটাকে মান বলে। এখন আসি যে মান ব্যবস্থাপনা কাকে বলে। মান ব্যবস্থাপনার আগে একটু বলে রাখা দরকার যে ব্যবস্থাপনাটা কি। ব্যবস্থাপনা হচ্ছে যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি মার্কেট, মেথডস এগুলাকে একত্রিত করে ব্যবস্থাপনার সংক্রান্ত কার্যগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন তাহলে মান ব্যবস্থাপনাটা কি হয়? মানটা একটু আগে আমরা জানলাম, ব্যবস্থাপনা হচ্ছে এই ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি মার্কেট, মেথডস এগুলা একত্রীকরণের মাধ্যমে মানটাকে আরো গুরুত্ববহ এবং অর্থবহ করে তোলা। তাহলে মান ব্যবস্থাপনা আমরা বলতে পারি যে পণ্যের ধারাবাহিক উন্নয়ন বা পণ্যের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে ত্রুটিপূর্ণ পণ্য, সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবা সরবরাহ করে যখন ভোক্তার আকাঙ্ক্ষা বা চাহিদাকে পূরণ করতে সক্ষম এবং উৎপাদনশীলতা বজায় রাখতে সক্ষম, অপচয় হ্রাস করতে সক্ষম এবং ভোক্তার সন্তুষ্টি ও আনুগত্য প্রকাশ করতে সক্ষম তখন সেটাকে মান ব্যবস্থাপনা বলে। অর্থাৎ আরেকটু ছোটভাবে যদি বলা যায় যে মান ব্যবস্থাপনাটা হচ্ছে সেই ব্যবস্থাপনা যেই ব্যবস্থাপনার মাধ্যমে সামগ্রিক মান ব্যবস্থাপনা ভোক্তার সন্তুষ্টি বিধানে বা ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম প্রকাশ করে। এখন এই মান ব্যবস্থাপনাটা যদি আমরা ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি তাহলে একটি ছকের মাধ্যমে আমরা সেটাকে প্রকাশ করতে পারি যে প্রথমে কি আমাদের এই ছকে কতগুলো আমাদের ধাপ রয়েছে, এই ধাপে ধাপে যদি আমরা আগাই তাহলে আমাদের মান ব্যবস্থাপনাটা অর্জন করতে আমরা সক্ষম হব। প্রথমে রয়েছে যে প্রেষণা। প্রেষণা অর্থাৎ প্রেষণাটা হচ্ছে যে কোনো কাজকে যাতে সঠিকভাবে অর্জন করা যায় সেই কাজটাকে যারা করে তারা যাতে খুব গুরুত্ব সহকারে করে তাদেরকে মোটিভেশন করা।
যেমন আমরা পেশনা যদি একটি উদাহরণ দিই, অনেক সময় আমাদের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন আমাদের অকেশনালি বিভিন্ন ধরনের উৎসব বার্তা দিয়ে থাকে। তাহলে দেখা গেছে এই উৎসব বার্তা হতে পারে আমাদের কার্য হাসিলের অন্যতম একটা স্টিমুলেশন বা এক ধরনের প্রেরণা। তারপর আমরা বলতে পারি যে উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে মাল ব্যবস্থাপনাটা যাতে ক্রেতামুখী হয়, অর্থাৎ ক্রেতারা যাতে এই পণ্যটা ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে, সেই উদ্দেশ্য রেখে আমাদের মালটাকে গুরুত্ব দিতে হবে। এরপর আছে যে পরীক্ষণ। পরীক্ষণ কি? আমরা যখন মাল ব্যবস্থাপনা করতে চাবো, তখন সর্বোৎকৃষ্ট মানের পণ্য যদি আমরা তৈরি করতে চাই, তাহলে পরীক্ষা দরকার আছে যে আমরা যে পণ্যটা তৈরি করতেছি সেটা মানসম্মত কিনা, এজন্য আমাদের পরীক্ষা দরকার। যেমন ঔষধ, ঔষধ হচ্ছে একই ঔষধ বিভিন্ন কোম্পানি রয়েছে, এক এক কোম্পানির ঔষধের মান ভালো, আবার কিছু কোম্পানি আছে তুলনামূলক তার চেয়ে একটু খারাপ। এরপর রয়েছে আমাদের বিশ্লেষণ। আমি যে পরীক্ষা করলাম, পরীক্ষা করার মধ্যেই আমার শেষ হবে না, ক্রেতার যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। বিশ্লেষণের পর আমরা আসি মান উন্নয়ন। মান উন্নয়নটা হচ্ছে যে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যটা তার চেয়ে আর একটু বেটার হচ্ছে কিনা সেই দিকে নজর দেওয়া। তাহলে যে মান ব্যবস্থাপনা যে বৈশিষ্ট্য সেটা রক্ষা হবে। এরপর আসি আমরা প্রক্রিয়া সমূহ, আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে পণ্যটাকে উৎপাদন করলে মানটা আরো ভালো হবে সেই দিকে খেয়াল রাখা। এরপর কার্যকারিতা বৃদ্ধি, আমি এমন কোনো পণ্য তৈরি করব না যাতে করে আমার পূর্বের পণ্য ন্যায় ভবিষ্যতে আমি যে পণ্যটা করব, অর্থাৎ বর্তমানে আমি যে পণ্যটা তৈরি করেছি, ভবিষ্যতে আমি যেটা করব সেটা যাতে তার কার্যকারিতা, তার কার্যকারিতা যাতে বর্তমানের চেয়ে ভবিষ্যতেরটা বেশি হয়, সেই দিকে খেয়াল রেখেই আমাকে মান ব্যবস্থাপনার কাজগুলো করতে হবে। এরপর হচ্ছে নিরীক্ষণ। নিরীক্ষণ হচ্ছে যে আমি এই যতগুলো কাজ করলাম এগুলো সবগুলা আমার আগের প্রসেস অনুযায়ী বা মানটাকে আরো ভালো করার জন্য হয়েছে কিনা সেটা খেয়াল রাখা। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে যে আমি নিয়ন্ত্রণ হচ্ছে যে এই যে যে ওভারঅল কাজগুলো আছে সেগুলা কন্ট্রোল করা, অর্থাৎ এই কন্ট্রোলিংটার উপরে আমাকে আমার পণ্যের উৎপাদনশীলতার মান ব্যবস্থাপনাটা পরবর্তীতে প্রকাশ করা যাবে। এরপর পদক্ষেপ গ্রহণ, আমি কোন কোন বিষয়গুলা নিব এবং কোন কোন বিষয়গুলো নিব না সেই ব্যাপারে চূড়ান্ত মান ব্যবস্থাপনার যে যারা এর সাথে জড়িত রয়েছে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। এখন এই মান ব্যবস্থাপনা করতে গেলে ওভারঅল যে বিষয়গুলো রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ রয়েছে আমার সেগুলা আমাকে চুজ করতে হবে, বা সেগুলোর মধ্য দিয়ে আমাকে পণ্যটার মান ব্যবস্থাপনা রক্ষা করতে হবে। সেই চারটি বিষয় কি? আমরা রয়েছে আমাদের পরীক্ষা, বিশ্লেষণ, মান উন্নয়ন এবং নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ। অর্থাৎ পরীক্ষা, মান উন্নয়ন, নিরীক্ষণ এবং নিয়ন্ত্রণ, এই চারটা বিষয় যদি আমরা খুব গুরুত্ব সহকারে দেখি, তাহলে ওভারঅল যে বিষয়গুলো রয়েছে সেগুলা আমার কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং পণ্যের মান গুরুত্ব সহকারে ক্রেতারা ক্রয় করতে আগ্রহ হবে এবং সেগুলা ক্রেতামুখী হবে, ক্রেতারা সহজে পণ্য ক্রয় করতে পারবে এবং মানসম্মত পণ্য ক্রয় করতে পারবে, অপচয় ক্রেতার কম হবে এবং পণ্যের যে কার্যকারিতা সেটা বৃদ্ধি পাবে।